ঠিক রাত্রটা নিয়ে এসেছি আজকে একটা চিকেনের খুব সিম্পল বাট খুব টেস্টি রেসিপি। ব্যবহার করা হয় চিকেন আর মাত্র তিনটি উপাদান। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। শীতে ধনে পাতার স্বাদই আলাদা, আর সেই ধনে পাতা দিয়ে একটা চিকেনের রেসিপি। ব্যবহার হয় মাত্র চিকেনের সাথে তিনটি উপকরণ। এই তিনটি উপকরণ না পরে পেঁয়াজ না পরে আদা, কিন্তু তাতেই টেস্ট হয় ফাটাফাটি। সার্ভ করতে পারেন পরোটা, লুচি, রুটি, ইভেন কি সাদা ভাতের সাথেও, খেতে কিন্তু জাস্ট দারুণ লাগবে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই টেস্টি রেসিপি। 500 গ্রাম চিকেন আমি এখানে নিয়েছি। চিকেনের টুকরোগুলো কিন্তু আমি মিডিয়াম টুকরো করেই কাটানো হয়েছে। 2 টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি অ্যাড করে দিলাম। একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি 50 গ্রাম পরিমাণ ধনে পাতা। এবার এতে দিচ্ছি আমি 2 কাঁচা লঙ্কা, তার সাথে দিচ্ছি রসুন, 20 কোয়া রসুন, একটা বড় সাইজের রসুনের পুরোটাই কিন্তু আমি এখানে দিয়েছি। রসুনের ফ্লেভারটাই কিন্তু এই চিকেনের ইউএসপি, তার সাথে অবশ্যই ধনে পাতা। 3 টেবিল চামচ জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি করে পেস্ট আমি এখানে বানিয়ে রাখছি। এবার এই পেস্টটাকে আমি ওই চিকেনের মধ্যে, যেটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, সেটার মধ্যে পুরোটা ঢেলে দিলাম। আর এবার এইটাকে আমি ভালো করে মাখবো, তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এবার এই চিকেনটাকে এই নুন মানে ধনে পাতা এবং রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর তাছাড়া যে সর্ষের তেল ব্যবহার করেছিলাম সেইটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে ম্যারিনেশনের জন্য বাইরে রেখে দেবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার আমি চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম পুরোটা উইথ ম্যারিনেশন। ম্যারিনেশন যেটা ছিল সেটাকেও ভালো করে কাছিয়ে দিয়ে দিচ্ছি। আর এইবার এই চিকেনটাকে আমি মিডিয়াম ফ্লেমে কষাতে থাকব 7 থেকে 8 মিনিটের জন্য। কষানোটার উপরে কিন্তু এই চিকেনের টেস্টটা নির্ভর করে, কারণ এই চিকেনে কিন্তু ব্যবহার করা হয়েছে নামমাত্র উপকরণ, মানে জাস্ট ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা, জাস্ট আর কিছু কিন্তু এখানে ব্যবহার আমরা করিনি। নুন তেল তো আলাদা জিনিস, কিন্তু এই তিনটে জিনিসের ওপর পুরোটা যেহেতু, সেই জন্য কষানোটা খুব ভালো করে দরকার। এমনিতে আমরা মুরগির মাংস বলতে কিন্তু পেঁয়াজ আদা এগুলোকে ব্যবহার বুঝি, কিন্তু এখানে কিন্তু আমরা সেটাও করিনি। তাই ভালো করে তেল ছাড়তে থাকা পর্যন্ত দেখুন তেলটা কি সুন্দর ছেড়ে গেছে, আমি 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম 300 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি কুক করতে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মাঝখানে 4-5 মিনিটের মাথায় আমি একবার ঢাকনাটাকে খুলে দেখে নিয়েছি, ঝোলটা কিন্তু অনেকটাই টেনেছে আর চিকেন কতটা সেদ্ধ হয়েছে সেটা আমি একবার দেখার জন্যই কিন্তু খুলেছি। চিকেনটা কিন্তু দেখুন এরকম ছেড়ে যাচ্ছে। এবার আবারও আমি ঢাকনাটাকে চাপা দিয়ে দিলাম আর টোটাল যেরকম বললাম 7 থেকে 8 মিনিট সেইভাবেই রান্না করব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই ঝোল থাকবে না, ড্রাইও হবে না, একটু তেল তেলে গ্রেভি থাকবে, ঠিক সেরকম অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এখন কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি। অতি অবশ্যই বানান এই দারুণ সুপার টেস্টি চিকেনের রেসিপিটা নামমাত্র উপকরণে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে বরাবরের মতো ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিন দিনে 2 বার বিকেল 3টে রাত 8টায় দেখা হয় আপনাদের সঙ্গে। আজ পর্যন্তই নমস্কার।